নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 80 ডেজের মধ্যে শনির দৃষ্টির ফলে এই 8 রাশির জাতক ও জাতিকারা ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প কথা বলছি না এবং ভিডিওটির শেষ পার্টে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। সেই কথাগুলো যদি না শুনে আপনারা মিস করে বেরিয়ে যান, তার দায়িত্ব কিন্তু আমার একেবারেই নয়। তাই ভিডিওটি পুরো দেখুন। আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। আগামী 80 দিনের মধ্যে শনির দৃষ্টি পড়েছে এই 8 রাশির উপর। কোন সেই 8 রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে আমি শনি সম্পর্কে ছোট্ট করে বুঝাই। দেখুন, শনি গ্রহ এমন একটি গ্রহ যে গ্রহ আমাদেরকে সাজাও দেয় এবং রাজাও বানায়। বর্তমানে এই 80 দিনের মধ্যে শনির শুভ দৃষ্টির ফলে এই 8 রাশির জাতক ও জাতিকারা কোটিপতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ শনি যাব দেতা হে তো ছাপ্পার ফাঁড়কে দেতা হে, অর্থাৎ শনি গ্রহ যখন দেয় তার টাকা কিন্তু আপনি গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু গুনে শেষ করতে পারবেন না। গল্প লাগলেও এটা সত্যি, এটা কোনো গল্প করছি না। কারণ আজকে যত যত বড় বড় ইন্ডাস্ট্রির মালিক রয়েছে না, তাদের প্রত্যেকের কিন্তু শনি গ্রহ কিন্তু ভালো রয়েছে। তবে শনি সাত্ত্বিক গ্রহ, শনি কিন্তু ব্যভিচারী পছন্দ করে না। আমি কিছু কথা আমি ভিডিওর শেষে বলবো, সেগুলো আপনাদের যদি মেনটেন করা থাকে তাহলে কিন্তু আপনারা এই 80 দিনের মধ্যে 100% ধনশালী ব্যক্তিতে পরিণত হবেনই হবে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 80 দিনের মধ্যে শনির কৃপা দৃষ্টির ফলে ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন। আপনাদের এই সময়ের মধ্যে চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু উন্নতি হতে চলেছে। এরপর যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের রাজ্যকারী গ্রহই কিন্তু শনি। আপনারা হয়তো জানেন কি জানেন না, আপনাদের রাজ্যকারী গ্রহ শনি যেহেতু, তাই আপনাদের উপর কিন্তু এক্সট্রা নজর, এক্সট্রা দৃষ্টি কিন্তু আপনাদের উপর পড়তে চলেছে, এবং যার ফলে আপনারা কিন্তু ধনশালী ব্যক্তিতে পরিণত হবেনই হবেন। আপনাদের চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু উন্নতি হতে চলেছে। তবে আমি এই প্রসঙ্গে আমি সমস্ত রাশির ক্ষেত্রে একটি কথা বলে রাখি। এর পূর্বে যে 2টো রাশির কথা বললাম এবং পরে যে রাশিগুলোর কথা বলবো, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। আপনাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে। দেখুন, পরিশ্রম না করলে ফল লাভ হয় না। আর শনি এমন একটা গ্রহ, এমন একটা প্ল্যানেট যে আপনাকে ঘরে বসে বসে খেতে দেবে না। আপনাকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে। তবে এতটুকুটা আমি বলতে পারি, আপনারা সাকসেস পাবেনই পাবেন। কঠোর পরিশ্রম করলে আপনারা সাকসেস পাবেন, পাবেনই পাবেন। তাই আপনারা যে যে লাইনে রয়েছেন সেই সেই লাইনে এফোর্ট দেওয়ার চেষ্টা করুন। এফোর্ট 100% আপনারা এই 80 দিনের মধ্যে ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন, যদি এফোর্ট ঠিকঠাক করে দেন। এরপরে যে 3নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনির কৃপাদৃষ্টির ফলে আপনিও কিন্তু ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন। এরপরে যে 4নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শনির কৃপাদৃষ্টির ফলে কিন্তু ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন। এরপরের যে 5নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি।
হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও কিন্তু শনির এই কৃপাদৃষ্টির ফলে আগামী 80 দিনের মধ্যে ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছে। এরপরের যে 6 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 80 দিনের মধ্যে আপনিও কিন্তু ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন। এরপরে যে 7 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও কিন্তু শনির শুভদৃষ্টির ফলে ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন। এবং লাস্ট যে 8 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও কিন্তু ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন। এবার আসি আপনাদেরকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলার জন্য, যে কারণে আমি আপনাদেরকে বললাম ভিডিওটি পুরো দেখুন। তো আসা যাক সেই কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। দেখুন, শনি গ্রহকে আগে আমাদেরকে বুঝতে হবে শনি গ্রহ কি চায়। শনি গ্রহ চায় সাত্ত্বিকভাবে থাকা, ব্যভিচারী না করা এবং ধর্ম কর্মের উপর লিপ্ত থাকা। সে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনাদের কিন্তু ধর্ম কর্মের উপর কিন্তু থাকতে হবে। এবং এরপরে আপনাদেরকে কোনো অন্যায় কাজ করা চলবে না, অর্থাৎ কোনো গরিব মানুষের টাকা চিট করা বা কোনো গরিব মানুষকে হেয় প্রতিপন্ন করা, এগুলো কিন্তু করা চলবে না। এবং এর পাশাপাশি যে কোনো মানুষের টাকা চিট করাও কিন্তু চলবে না। আপনি গরিব মানুষের করলেন না, একটু মধ্যবিত্ত বা একটু আপার মিডল ক্লাস ফ্যামিলির মানুষের করলেন, সেটাও কিন্তু করা চলবে না। ওভারঅল টাকা চিট করা চলবে না। দ্বিতীয়, কোনো মহিলাকে আপনি কুনজরে দেখতে পারবেন না, একদম খুব স্ট্রিক্টলি এটা কথা। আপনার স্ত্রী ব্যতীত কোনো মহিলার উপর কোনো খারাপ দৃষ্টি বা খারাপ নজর দেওয়া যাবে না। তিন নম্বর, কোনো রাস্তার কুকুরকে যদি আপনি আননেসেসারিভাবে মারেন বা হত্যা করেন বা পা ভেঙে দেন তাহলে কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। তাই আমি যে তিনটা কথা বললাম, কন্ডিশন বললাম, সেগুলো যদি আপনি করে থাকেন তবে এখনই মাপ চেয়ে নিন। এবং মাপ চাওয়ার পাশাপাশি আমি যে কাজগুলো বললাম সেই কাজগুলোই আপনারা করুন। আমি 100% বলছি আগামী 80 দিনের মধ্যে আপনারা তার ফল পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।